এইচপি ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। আজকে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 01 এলিমেন্টস অফ লজিক এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের লেকচার 2। এর আগে আমাদের অলরেডি একটা লেকচার হয়েছে, ওইখানে আমাদের বেসিক কিছু আলোচনা করেছিলাম এবং একটা অঙ্ক করেছিলাম। তা আমরা এখান থেকে এই যে 2 নম্বর অঙ্কটা আমরা দেখাইছিলাম, আর 1, 3, 4 সেকেন্ড লেকচারে দেখানো কথা ছিল। সো আমরা আজকে 1, 3, 4 অঙ্ক তিনটা করব। সো 1 নম্বর অঙ্ক কী আছে, ফি বিয়োজন কিউ ব্যাকেট সংযোজন, আর 3 নম্বর অঙ্ক সেকেন্ড থার্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট দিয়া ফি শর্তায়ন কিউ ব্যাকেট ক্লোজ, তারপরে তোমার সংযোজন কিউ শর্তায়ন আর থার্ড ব্যাকেট ক্লোজ শর্তায়ন ফি শর্তায়ন আর। তারপর অঙ্ক দেখো আমাদের কী আছে, ফি সংযোজন কিউ শর্তায়ন আবার ব্যাকেট দিয়ে ফি দ্বিমুখী শর্তায়ন কিউ। সো আমরা আগে 1 নম্বর অঙ্কটা দেখি পরে সিরিয়ালে। তাহলে আমাদের কোশ্চেন ছিল নিম্নের উক্তির সমূহের সত্যতা চক গঠন করো, ট্রুথ টেবিল। সো 1 নম্বর অঙ্কটা আমাদের কী আছে, ফি বিয়োজন কিউ সংযোজন আর এর সত্যতা চক। তাহলে আমাদের এখানে ইনপুট আছে পি কিউ আর তিনটা, তাহলে আমাদের কী ছিল সূত্র 2n, তাহলে আমাদের এখানে এনের মান 3টা, তার মানে কত 8। তাহলে আমাদের সারি সংখ্যা কত কয়টা হবে, 8টা। প্রথম তো একটা আমাদের হেডিংগুলো লিখতে হবে, এই একটা বাদে 8টা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এখন যেহেতু ইনপুট 3টা পি কিউ আর, তাহলে আমাদের কি প্রথম 4টা টি 4টা এফ, এরপরে 2টা টি 2টা এফ 2টা টি 2টা এফ, তারপরে হবে আমাদের 1টা টি 1টা এফ 1টা টি 1টা এফ 1টা টি 1টা এফ 1টা টি 1টা এফ, এভাবেই লিখতে হবে আমাদের, ঠিক আছে। এখন দেখো আমাদের কি বলছে, পি বিয়োজন কিউ, তাহলে আমরা এখন কি পি বিয়োজন কিউ বার করব, পরে আর এর সাথে কি করব সংযোজন করে দিব, ঠিক আছে। আচ্ছা তা আমরা লিখলাম পি বিয়োজন কিউ, তাহলে এই পি বিয়োজন কিউ পি আর কিউ, তাহলে এখানে কি বিয়োজন, তো বিয়োজনের ক্ষেত্রে আমাদের তোমাদের মনে আছে আমরা বলছিলাম যে বিয়োজন উক্তির ক্ষেত্রে একটা কমপক্ষে একটা সত্য হলেই সত্য, অন্যতে কী হবে মিথ্যা। কমপক্ষে একটা সত্য হলে সত্য, অন্যতে মিথ্যা। দুইটা সত্য হলে তো সত্য হবেই, একটা সত্য হলে সত্য, দুইটা সত্য হলে আরও আগে সত্য, ঠিক আছে। মানে কমপক্ষে যদি তোমার একটা থাকে সত্য, বেশি থাকলেও সত্য। তাহলে দেখা তো এখানে পি কিউ ইনপুট এই দুইটার ক্ষেত্রে আমাদের বিয়োজন কী হবে, এখানে টি এখানে টি, তাহলে কী হবে টি, এখানে সত্য এখানে সত্য, কী হবে সত্য, কমপক্ষে একটা সত্য হলে যেখানে এখানে একটা টি একটা এফ, একটা তো আছে সত্য হবে, এখানেও কী আছে একটা সত্য আছে সত্য, এখানে কি একটা মিথ্যা একটা সত্য, একটা তো আছে সত্য, এখানে কি একটা মিথ্যা একটা সত্য, আউটপুট সত্য। এখানে দেখো এখানে পি কিউ দুটোই কি মিথ্যা, একটাও কি সত্য নাই, তাহলে এখানে কি হবে মিথ্যা, এখানে কি দুটোই মিথ্যা, তাহলে মিথ্যা। এখন দেখো তা আমরা কি করব, এখন এটা লিখব, তাহলে আমাদের এই পি বিয়োজন কিউর সাথে আর কিউ করব সংযোজন, ঠিক আছে। তাহলে আমরা পি বিয়োজন কিউ তো বার করলাম, আর আছে যে আমাদের এটার সাথে এটা কী করব সংযোজন। তাহলে সংযোজনের ক্ষেত্রে আমাদের কী মনে ছিল, কী বলছিলাম সংযোজনের ক্ষেত্রে দুইটা সত্য হলেই সত্য, অন্যতে মিথ্যা, দুটোই সত্য হতে হবে, দুটোটা সত্য হ্যাঁ সত্য, তাহলে কি সত্য, এখানে কি দুটোটা সত্য আছে না, একটা সত্য একটা মিথ্যা, তাহলে কী হবে মিথ্যা, এখানে দুটোটাই সত্য তাহলে সত্য, এখানে কী আছে তোমার একটা সত্য একটা মিথ্যা তাহলে মিথ্যা, এখানে দেখো দুটোটাই সত্য তাহলে সত্য হবে, এখানে একটা মিথ্যা একটা সত্য মিথ্যা, এখানে একটা সত্য একটা মিথ্যা মিথ্যা, এখানে দুটোটাই মিথ্যা তাহলে মিথ্যা, কারণ আমাদের সংযোজনের আমাদের নিয়ম ছিল যে দুইটা সত্য হলেই সত্য অন্যথায় মিথ্যা। ওকে তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট। আমাদের পরবর্তী অঙ্ক ছিল দেখো এই যে এই অঙ্ক, থার্ড ব্যাকেট পি শর্তায়ন কিউ, এটার সাথে আমরা এটা কী করব সংযোজন করার পর এই পুরাটার সাথে আবার এই যে এটা কী করব শর্তায়ন করব। ওকে তাহলে আমাদের ইনপুট আছে পি কিউ আর তিনটা, তাহলে আমাদের গড় হবে কটা,
আমাদের সারি হবে 8টা আর একটা থাকবে আমাদের হেডিং এর জন্য তাহলে আমাদের যেহেতু আমাদের ইনপুট 3টা তাহলে প্রথম কি হবে 4টা টি তাহলে আমাদের কি 4টা টি 4টা অ্যাপ 2টা টি 2টা অ্যাপ 2টা টি 2টা অ্যাপ আর একটা টি একটা অ্যাপ একটা টি একটা অ্যাপ একটা টি একটা অ্যাপ একটা টি একটা অ্যাপ এভাবে ঠিক আছে তারপর দেখো প্রথমত আমরা কি বার করব পি শর্তায়ন কিউ আমরা প্রথমে এটা বার করো তো এর ক্ষেত্রে দেখো পি কিউ তাহলে আমাদের পি শর্তায়ন কিউ পি শর্তায়ন কিউ এর ক্ষেত্রে আমাদের কি ছিল কন্ডিশন যে দুইটা সত্য হলেই সত্য অন্যটাই মিথ্যা ঠিক আছে একটু ব্যতিক্রম ছিল আমরা দেখাচ্ছি প্রথমত আমরা দেখি দুইটা সত্য হলেই সত্য এখানে দুইটা সত্য আছে তাহলে কি হবে সত্য দুইটা সত্য সত্য এটা পরে লিখছি দুইটা সত্য আছে আর এই যে দুইটা সত্য সত্য এখানে দুইটা সত্য সত্য আরেকটা আমাদের নিয়ম ছিল যে আমাদের যদি প্রথমে এফ পরে টি থাকে তাহলে ওটা কি হবে প্রথমে অ্যাপ পরে টি থাকলে ওটা কি হবে সত্য হবে প্রথমে অ্যাপ পরে টি প্রথমে অ্যাপ পরে টি আর এটা অন্যথায় কি হবে মিথ্যা ওকে আমাদের এই শর্তায়ন উক্তির ক্ষেত্রে যে ইনপুট সেম হলে আউটপুট কি হবে সত্য যে ইনপুট সেম আউটপুট সত্য ইনপুট সেম আউটপুট সত্য ইনপুট সেম আউটপুট সত্য আরেকটা ছিল যে প্রথমে অ্যাপ প্রথম ইনপুটে অ্যাপ পরে ইনপুটে টি প্রথমে ফলস পরে মিথ্যা থাকলে কি হবে সত্য আর অন্যথায় কি হবে মিথ্যা একইভাবে দেখো এখানে কি আছে তোমার কিউ শর্তায়ন আর তাহলে দেখো এই যে কিউ আর আর এর মধ্যে তাই দেখো ইনপুট সেম আউটপুট কি হবে তোমার সত্য ইনপুট সেম না কিন্তু প্রথম অ্যাপ পরে টি আছে না তাহলে এটা কি হবে মিথ্যা প্রথম অ্যাপ পরে টি সত্য ইনপুট সেম দুটাই অ্যাপ তাহলে আউটপুট সত্য ইনপুট সেম আউটপুট সত্য এখানে প্রথমটি পরে অ্যাপ মিথ্যা প্রথম অ্যাপ পরে টি সত্য ইনপুট কি সেম আউটপুট সত্য এখন আমাদের দেখো তাহলে আমরা পি শর্তায়ন কিউ বার করলাম কিউ শর্তায়ন আর বার করলাম এখন এই দুইটা কী করবো এই দুইটা আমরা সংযোজন করব তো সংযোজনের ক্ষেত্রে আমাদের কী মনে আছে এই যে এই মান আর এই মান এই দুইটা মান কী করবো সংযোজন সংযোজনের ক্ষেত্রে ইনপুট সেম হইলে আউটপুট সত্য অন্যতাই মিথ্যা তাহলে এখানে ইনপুট সেম আউটপুট কী হবে সত্য এখানে ইনপুট সেম না আউটপুট মিথ্যা এখানে ইনপুট সেম না আউটপুট মিথ্যা এখানে ইনপুট সেম না আউটপুট মিথ্যা এখানে ইনপুট সেম আউটপুট সত্য ইনপুট সেম না আউটপুট কি হবে মিথ্যা এখানে ইনপুট সেম আউটপুট সত্য ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের এই কাজটা গেল এতটুকু কাজ গেল ঠিক আছে পরে আমরা এই কাজটাকে বার করব পি শর্তায়ন আর বার করার পরে এই পুরাটার সাথে আর এটার সাথে এই দুইটা কী করবো শর্তায়ন করব তাহলে আমাদের এখন কি আমাদের এটা বার করবো পি শর্তায়ন আর তাহলে পি আর মধ্যে শর্তায়ন করো আর শর্তায়নের ক্ষেত্রে ইনপুট সেম হলে আউটপুট সত্য তাহলে এখানে ইনপুট সেম আউটপুট সত্য ইনপুট সেম না আউটপুট মিথ্যা ইনপুট সেম আউটপুট সত্য ইনপুট সেম না আউটপুট মিথ্যা কিন্তু প্রথম অ্যাপ পরে টি থাকলে আমাদের সত্য হয় আমরা জানি প্রথম অ্যাপ পরে টি সত্য প্রথম অ্যাপ পরে টি সত্য তারপরে ইনপুট সেম আউটপুট সত্য ঠিক আছে এখন আমাদের এই পুরাটা এই যে মান বার করলাম আমরা এটা আর এই যে এটা ঠিক আছে এটা কী করবো আবার শর্তায়ন করব তো এখন দেখো মানে এটার সাথে এই এটার সাথে এটা শর্তায়ন শর্তায়ন করো তাহলে ইনপুট সেম হলে আউটপুট আমরা জানি সত্য ইনপুট সেম আউটপুট সত্য প্রথমে অ্যাপ পরে টি থাকলে শর্তায়নের ক্ষেত্রে সত্য ইনপুট সেম আউটপুট সত্য ইনপুট সেম আউটপুট সত্য প্রথমে অ্যাপ পরে টি সত্য ইনপুট সেম আউটপুট সত্য ইনপুট সেম আউটপুট সত্য ওকে আমার মনে হয় এখন তোমরা এই 4 নম্বর অঙ্কটা এরা তোমরা নিজেরাই পারবা অনেক ইজি এরা তোমরা নিজেরাই ট্রাই করো ওকে দেখো পরবর্তী অঙ্ক নিম্নের ডি মর্গানের নিয়মগুলি প্রমাণ করো পাওয়ার দ্য ফলোয়িং ডি মর্গানস ল তাহলে কী আছে দেখো নেগেশন পি বিয়োজন কিউ আর কি আছে এটা সমান প্রমাণ করতে হবে নেগেশন পি সংযোজন নেগেশন কিউ নেগেশন পি আর নেগেশন কিউ এর সংযোজন যা হবে
p বিয়োজন q এর নেগেশন কি হবে সেম হবে এটা আমাদের ফোন করতে হবে দুই নম্বর আরেকটা অঙ্ক আছে দেখো নেগেশন p সংযোজন q আর হলো সমান প্রমাণ করতে হবে নেগেশন p বিয়োজন নেগেশন q তো আমরা প্রথম অঙ্কটা দেখি পরের অঙ্কটা প্রথম অঙ্ক আমাদের কি আছে দেখো p ও q উক্তির জন্য নেগেশন p বিয়োজন q এবং নেগেশন p সংযোজন নেগেশন q এর সত্যতা চক গঠন করি তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা দুইটা PQ তাহলে কি হবে আমাদের গড় হবে কয়টা চারটা আর একটা হেডিং এর জন্য তাহলে দুইটা টি দুইটা এফ একটা টি একটা এফ একটা টি একটা এফ এখন দেখো নেগেশন p মানে p এর মান যা আছে এগুলা কি হবে বিপরীত হয়ে যাবে এখানে টি আছে নেগেশন মানে কি না করণ তাহলে এখানে টি হলে থাকলে এফ হবে এখানে টি আছে এফ হবে এখানে এফ আছে এখানে টি হবে এখানে এফ আছে এখানে টি হবে একইভাবে নেগেশন কিউ তাহলে কিউ এর মান কি আছে এখানে টি তাহলে নেগেশন কিউ হবে এফ মানে না বিপরীত হয়ে যাবে তাহলে এখানে এফ আছে এখানে টি আছে এখানে এফ এখানে এফ আছে এখানে টি এখন আমরা বার করবো কি আমাদের অঙ্কে কি ছিল দেখো পি বিয়োজন কিউ তাহলে পি বিয়োজন কিউ পি আর কিউর মধ্যে বিয়োজন করো তো বিয়োজনের ক্ষেত্রে আমরা কি জানি ইনপুট সেম হলে আউটপুট কি সত্য তাহলে এখানে ইনপুট সেম আছে আউটপুট সত্য এখানে দেখো ইনপুট সেম আউটপুট না 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 বিয়োজনের ক্ষেত্রে কী ছিল আমাদের কন্ডিশন ও আচ্ছা বিয়োজনের ক্ষেত্রে কমপক্ষে একটা সত্য হলে সত্য অন্যতায় মিথ্যা কমপক্ষে যদি একটা থাকে বেশি থাকলে তো হবেই তাহলে এখানে দুইটা সত্য তাহলে কী হবে তোমার সত্য একটা সত্য আছে সত্য এখানে একটা আছে সত্য এখানে একটাও নাই টি একটা নাই তাহলে কী হবে মিথ্যা এটা আমাদের বিয়োজন তাহলে এখন এই পি বিয়োজন কিউ এটা নেগেশন এটা না করণ বিপরীত করবো তাহলে এখানে টি আছে এখানে এফ হবে এখানে টি আছে এখানে এফ এখানে টি আছে এফ এখানে এফ আছে এখানে টি এখন দেখো আমাদের এই নেগেশন পি নেগেশন কিউ তাদের কি সংযোজন বের করতে হবে তাহলে এই দুইটার মধ্যে কি সংযোজন আমাদের বের করতে হবে তাহলে আমরা সংযোজনের ক্ষেত্রে কি জানতাম সংযোজনের ক্ষেত্রে আমাদের কন্ডিশন ছিল দুইটা সত্য হলেই সত্য অন্যতায় মিথ্যা তাহলে এখানে কি দুইটা সত্য না তাহলে মিথ্যা এখানে দুটোটাই সত্য না তাহলে মিথ্যা এখানে দুটোটাই সত্য না তাহলে মিথ্যা এখানে দেখো দুটোটাই সত্য তাহলে কি হবে সত্য দুইটা সত্য হলে সত্য অন্যতায় মিথ্যা এখন দেখো তোমার কি বলছে যে এটা আর এটা কি এটার রেজাল্ট আর এটার রেজাল্ট কি হবে সমান হবে তুমি দেখো তো নেগেশন পি বিয়োজন কিউ এটা কি হয়েছে এফ 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 টি আর নেগেশন পি সংযোজন নেগেশন কিউ এটার মান কি হয়েছে এফ 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 টি দেখো এটা হয়েছে এফ এফ তিনটা এফ একটা টি তিনটা এফ একটা টি এটা দেখছো এটা এটা সেম তাহলে এটাই আমাদের যে চক হইতে দেখা যায় পি ও কিউ উক্তির সত্যতা মানের প্রতিটি সমাবেশে এটা আর এটা তোমার কি উক্তির সত্যতা মান একই রূপ তাহলে একইভাবে তোমরা পরের অঙ্কটা পারবা আশা করি প্রথম তোমরা এটা বার করবা পি সংযোজন কিউ পরে এটা নেগেশন করবা তারপরে নেগেশন পি নেগেশন কিউ বার করা এই দুটা বিয়োজন করলে দেখবে এটার রেজাল্ট যা আসবে এটার রেজাল্ট কি আসবে সেম আসবে এটা তোমরা ট্রাই করো তাহলে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ